আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলার ভিন্নধর্মী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্পর্শ সোশ্যাল মিডিয়ার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী পৌরসভা মিলনায়তনে আয়োজিত ক্যাম্পিংয়ে প্রায় 200 জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়েছে। দেশের মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণ ফোনে সিলেট অঞ্চলে নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল 11:30 থেকে এই বিপর্যয় দেখা যায় বলে জানান গ্রাহকরা। একই সময়ে দেশের উত্তর পূর্বাঞ্চলের 3টি ভিন্ন স্থানে ফাইবার কেবল কাটা পড়ার কারণে এই নেটওয়ার্ক বিপর্যয় দেখা দিয়েছে। সিলেট নগরের সকল ঝুঁকিপূর্ণ মার্কেট আগামী 10 দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকি এড়াতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও একই সময়ের জন্য ঝুঁকিপূর্ণ অন্যান্য ভবনের বাসিন্দাদেরও অন্যত্র সরে যেতে বলা হয়েছে। রবিবার সিলেট সিটি কর্পোরেশন পরিচালিত অভিযানে কয়েকটি ভবন সরে জমিনে পরিদর্শন করে এমন নির্দেশনা দেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট নগরীর শিববাড়ি এলাকার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাত 2:30 দিকে শিববাড়ি দেব মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। মার্কেটে আগুন লাগার খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন লাগার এই বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আলাউদ্দিন। সিলেটের শাহপরান থানার বটেশ্বরে সিএনজি চালিত অটোরিকশা চালকের লাঠিতে মারা গেছেন এক ক্যান্সার রোগী। ভাড়া নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে চালক লাঠি মারলে ওই ব্যক্তি মারা যান। বুধবার সন্ধ্যায় বটেশ্বর বাজারে এই ঘটনা ঘটে। পরে অটোরিকশা চালককে আটক করে পুলিশ। মামলার পর গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার মামুনকে আদালতে প্রেরণ করা হবে। কারাগার থেকে জামিনে বের হওয়ার 10 দিনের মাথায় ছাত্রদল থেকে পদত্যাগ করলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন। তিনি বর্তমানে জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন। বুধবার বিকেলে পদত্যাগের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।